হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই ভালো। আজকে আমি রান্না করছি মুরগির মাংসের এরকম ঝোল, আর আমরা আজকে চেষ্টা করেছি গরিব দুঃখীদের খাওয়ানোর। তো আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি, আর আমরা এখন রান্নার পর্যায়ে চলে যাব। চলুন শুরু করা যাক ভিডিওটি। সাবস্ক্রাইব করুন রিয়া কুকিং চ্যানেলকে, আর এই বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক, এখানে আমি দুইটা ব্রয়লার নিয়েছি। এই দুইটা ব্রয়লার আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা এবং পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এখন দিব সয়া সস, আমি 2 মুটকি সয়া সস দিয়ে দিয়েছি। এরপর দিলাম ধনিয়া গুঁড়ো। এরপর আমি 1/2 কাপের মতো টক দই দিয়ে দিব এতে। এখন দর্শক, আমাদের হাত দিয়ে কিন্তু এই মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশাতে হবে, আর ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে, তাহলেই মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে লেগে থাকবে। আমার সবগুলো মশলা মাংসের সাথে মেশানো শেষ। এখন আমি এটা ম্যারিনেট করতে দিব 10 মিনিট, ঢেকে আমি ম্যারিনেট করতে দিব। এই পর্যায়ে আমি তেল একটু বেশি দিব, কারণ আমার মাংসের পরিমাণটা যেহেতু বেশি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর দিয়ে দিলাম 3-4টা এলাচ, দারচিনি। এবার ভালোভাবে নাড়াচাড়ার পালা। আমি এতে বাদামি কালার করে ফেলব। তারপর এতে দিয়ে দিব যে মেরিনেট করে রাখা মাংসগুলো। এবার চামচের সাহায্যে আমি সব মশলাগুলো এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ। এই মাংসগুলো কিন্তু দর্শক 20-30 মিনিট ধরে রান্না করলেই ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে। তো এখন আমি এটার দেখে দিচ্ছেন কীরকম হয়ে এসেছে। এখন আমি এটা ভালোভাবে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি এটাকে এখন তুলে নেব। তুলে নিয়ে কিন্তু আমি এতে দিয়ে দিব জিরা গুঁড়ো। এতে আমি প্রথমে দিয়ে দিলাম কাঁচা মরিচ, তারপর দিয়ে দিব জিরা গুঁড়ো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিব। তারপর কিছুক্ষণ পরে কিন্তু এটা নামিয়ে ফেলব, আর আমাদের এই রান্নাটাও হয়েও যাবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। হ্যাঁ
আমাদের